নিজের স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। নজিরবিহীন এই ঘটনা কান্দি থানার অন্তর্গত শ্রীকণ্ঠপুর গ্রামে। জানা যায়, সোমবার সকালে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি নিজের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখনই হঠাৎ করে তার স্ত্রী নার্গিস পারভিন একটি হাঁসুয়া নিয়ে নুরুল ইসলামের যৌনাঙ্গ কেটে ফেলেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলামকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুরুল ইসলাম। ঘটনার পর কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে। কান্দি থানার পুলিশ পরিবারের সদস্যদের কাছে অভিযোগ পেয়ে নার্গিস পারভিন নামের ওই মহিলাকে আটক করে কান্দি থানায় নিয়ে যান। যদিও ঘটনার পর শোরগোল পড়ে যায় গোটা এলাকায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। তবে কী কারণে নিজের স্বামীর যৌনাঙ্গ কেটে ফেললেন তার স্ত্রী, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। সকালবেলায় ঘুম থেকে উঠি, ঘুমিয়েছিলাম আমি, যখন ঘুম ভাঙলো তখন দেখলাম যারা বড় হয়েছে নিয়ে আমার ওয়াইফ লিঙ্গ পেঁচানো শুরু করে দিচ্ছে। তখন আমি চেনামিলি করি, বাকি রোগী এসে না কোনো অবৈধ সম্পর্ক কোনো ব্যাপার ছিল না, পারিবারিক বিবাদ ব্যাপারটা নয়, ব্যাপারটা ছিল এটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ ছিল। ওর চিন্তাধারা আমার চিন্তাধারা সবসময় মিলত না, তো সেই হিসেবে একটা মানসিক একটা গ্যাপ তো ছিল। কারণটা একমাত্র ভাবি ছাড়া